গুড মর্নিং গাইস, আজকে কালী পুজো, আজকে কালী পুজো, শীত পড়ে গেছে, কালী পুজো তো আমি ফিরে এসেছিলাম, তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তো লেটস গো। অল রাইট এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভ্রমণকারী। তোমাদের বন্ধুরাকে ভিডিও পেয়ে, তো আমি নেক্সট ভিডিওটা তো বলেছিলাম যে আমি সপ্তাহে দুটো করে ওয়ার্কআউটের ভিডিও রাখবো, তো আমি এখন ওয়ার্কআউটের ভিডিও করছি খাটি। আর প্লিজ ভাইটাকে একটু সাপোর্ট করো, আর ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর শীতকালটা, শীত তো পড়ে গেছে, আজকে হলো কালী পুজো। শীতকালটা খুব খারাপ জিনিস, খুব আলসে জিনিস। আগেরবার আমি শীতকালে আমার ওয়ার্কআউট করছি আমি এই নিয়ে 2 বছর হচ্ছে, তো আগে শীতকালটা আমার ওয়ার্কআউট করতে পারিনি কারণ ঘুম থেকে উঠিনি, আর এর জন্য খুব শীতকালটা ভয় লাগছে। কিন্তু এবছর আমি দেখছি এবছর আর ওই ভুলটা করব না। আর এখন বাজে হলো 8টা বাজে, তো যে আমার ভিডিও করে দেবে তাকে আমি এখন ডাকতে যাব, তারপরে দাদা আসবে, তারপরে ওয়ার্কআউট করতে যাব। আর ততক্ষণ তোমাদের মিস করবো, চলো আমার ভিডিওটা দেখতে থাকো, লেটস গো। কি বলবো, অলরাইট, তো আলটিমেটলি আমি জিমে পৌঁছেছি। তো আমি বেরিয়েছিলাম 7:30টার সময়, এখন বাজে হলো 7:30, 7:30 মিনিট থেকে 8:30 বাজে, তো দাদা আসলো, ও লেট করলো আমার জায়গায়, তো লেটস গো, তো জিমে যাওয়া যাক, চলো। এতে সুইং হয় না, এক হাজার
হাওয়া ছাড় হাওয়া ছাড় হাওয়া ছাড়, পেট খালি কর, দম মার, দম টেনে মার। পেট টাইট কর, টাইট করে মার। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না, তো তোমার ভাইকে সাপোর্ট করো, টাটা।